শনিবার জলপাইগুড়ির রাজারহাট লটারি ব্যবসায়ী সমিতির প্রথম বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিন রাজারহাট বাজারের নাথ মন্দির প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়। লটারি ব্যবসায়ী এবং ক্ষুদ্র বিক্রেতাদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। সমাজসেবী রামমোহন রায় উদ্বোধনী বক্তব্য দিয়ে সবার সূচনা করেন। এরপর লটারি ব্যবসায়ীরা নিজেদের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা শুরু করেন। সবার শেষে আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভাপতি রাজু বসাক, সম্পাদক বিল্টু সেন, কোষাধ্যক্ষ মিঠুন দাস নির্বাচিত হন। রাজারহাট ময়নাগুড়ি রোড বাকালি জোরপাকড়ি রাজারহাট মোড় এলাকার ব্যবসায়ীদের নিয়ে এই সমিতি গঠিত হয়। এদিন লটারি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়। আমাদের বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন রায় মহাশয়, এদিনের সভায় রামমোহন রায় সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মনোজ দেবনাথ, সমাজসেবী পাপন চাকলাদার, রাজারহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক গৌরাঙ্গ গোস্বামী প্রমুখ। আজকে আমাদের লটারি সমিতি, সেই সমিতির আজকে প্রথম সম্মেলন হচ্ছে এবং আমাদের এখন যতটা সেলার রয়েছে আমরা চাচ্ছি পরবর্তীতে আরও সেলার যাতে একত্রিত হয়ে যায়। কোনো একটা সমস্যা, কোনো একটা বিপদ আসবে যাতে আমরা সবাই একসাথে মোকাবিলা করতে পারি, এবং আমাদের যতটা সেলার এখন আছে আমরা চাচ্ছি এর পরবর্তীতে, এর পরের যে দ্বিতীয় বর্ষ আমরা পালন করব, যাতে আমাদের এখন যেখানে 200 হয়েছে আমরা চাচ্ছি তার পরের বছর আমরা 400 বা 500 এরকম লোক নিয়ে পরবর্তীতে আগাতে চাচ্ছি। এবং আজকে যেটা আমাদের মূল একটা লক্ষ্য আছে যে আমরা চারা গাছ বিতরণ করছি, পরবর্তীতে আমরা আরও বড় কিছু উদ্যোগ নিব এই আশা নিয়ে আমরা আগাচ্ছি, সমাজের কল্যাণে আমরা আগাচ্ছি। অতএব আমাদের পার্শ্ববর্তী এলাকা যত এলাকা রয়েছে, রাজারহাট, জোরপাকড়ি, ভোটপাট্টি, বাকালি, রাজারহাট মোড় রোড, এদের সাথে সাথে আরও যদি বাইরের সবাই যদি আমাদের সাথে একত্রিত হতে চায় আমরা খুব খুশি হব। জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট, আনন্দবার্তা।